আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই কৃষি খামার বাড়ির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি উপস্থাপন করব, যে বিষয়ে কথা বলবো, এই বিষয়টি হচ্ছে যে সোনালির মুরগির 30 দিনের আগে যে আমাশ আর বুস্টটা আপনারা করবেন এই বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো ততক্ষণ আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং বিষয়বস্তু আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে কি কি কারণে এটা দ্রুত হয়ে যেতে পারে। তো ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট হইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আমি পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যায়। প্রিয় ভিউয়ার্স, এই প্রচণ্ড শীতের মৌসুমে আমরা যারা প্রান্তিক খামারি আছি, ক্ষুদ্র খামারি আছি, অনেক খামারি ভাই আছে যারা এই প্রচণ্ড শীতে খামারে মুরগির বাচ্চা তোলা অলরেডি বন্ধ করে দিয়েছে। কেননা এই ওয়েদারটা, এই প্রচণ্ড ঠান্ডার কারণে লাভের চাইতে লস হওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আমরা যারা অলরেডি বাচ্চা তুলে ফেলেছি অবশ্যই সতর্ক থাকতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে, এবং প্রতিনিয়ত প্রতিদিন আপনার মুরগির ঘরের যে বসিটা কুড়োটা অবশ্যই তাকে শুকনো চেলে শুকনো বা যেভাবে পারেন বাল্ব দিয়ে বা হিটার দিয়ে যেভাবে পারেন শুকনো রাখার চেষ্টা করবেন। তা না হলে আপনারা যে সমস্যাটার সম্মুখীন হবেন এটা হচ্ছে, হঠাৎ করে দেখবেন যে মুরগির ঘরের বসিটা ভিজে নানান ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে হঠাৎ করে রক্ত আমাশার দিকে পৌঁছে যায়, চলে যায়। তাতে করে অনেক গ্রোথ হওয়ার থেকে অনেক চান্স কমে যায় এবং কি সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। তো আপনারা জানেন সবাই কম বেশি যে 30 দিনের আগে অবশ্যই যেই আমাশার ডোজটা করতে হয়। তো আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে এই রক্ত আমাশার মধ্যে পৌঁছে না যায়। এর আগেই চেষ্টা করবেন যে ঘরের বসিটা ভালোভাবে ঝরঝরা রাখার জন্য এবং শুকনো রাখার জন্য। তাহলে আপনারা 30 দিনের মানে মোটা খাবারের আগেই, যে আমরা 33 দিনে বা 32 দিনে মোটা খাবারটা ব্যবহার করে থাকি, এর আগে আমাশার ডোজটা করলেই চলবে। আর যদি আপনার ঘরের বসিটা শুকনো না রাখতে পারেন বা ওটাকে এরকম পরিবেশে না রাখতে পারেন, দেখা যাচ্ছে কি এর আগে রক্ত আমাশা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ডোজটা আগেই করার প্রয়োজন হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর যারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, যে ওষুধটা আপনারা 30 দিনের মাথায় খাওয়াতে পারবেন এবং এর আগে যদি দেখেন রক্ত আমাশা চলে এসেছে, এই সময় খাওয়াতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। যে ওষুধটা খাওয়াবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওষুধটি হচ্ছে ওষুধটি হচ্ছে বেক্টিভেট ব্যাট পাউডার এবং কক্সিকে। এই বেক্টিভেট পাউডার ও কক্সিকে আপনারা সকালে প্রতি 1 গ্রাম পার লিটার পানিতে, মানে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে দুটো একসাথে করে সকালে খাওয়াবেন এবং দুপুরে সাদা পানি দিয়ে রাত্রে আবার দিয়ে দেবেন। তো এভাবে মিনিমাম 2 দিন চালাবেন। 2 দিন চালালে দেখা যাচ্ছে কি আপনাদের সমস্যা সমাধান হয়ে গেছে और जादेर मुरगी रक्त आमाशा अलरेडी चले एसेछे होये गेछे तारा अंततोपक्षे मिनिमाम 3 दिन खाওয়াবেন। तो प्रिय ভিউয়ার্স आशा करी आमार कथागुलो बुझते पेरेछेन और जारा बुझते पारेनনি अवश्यई कमेंट्स बक्से जानाबेन, कमेंट करे आमी आपनादेरके बुझिए बोलार चेष्टा करब। तो आजके एई पर्यन्तই, सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन और आपनि आपनार निज स्थान थेके आपनार मुरगिर खामारके সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।